তো পলটেন্স আবার 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 স্বাগত নতুন একটা গেম প্লে ভিডিওতে। আজ আমরা খেলতে চলেছি সুপার স্টিক ম্যান হিরোজ, যেটা কিনা মার্ভেলের উপরে বেজ আছে। আর ডিসিরও কিছু কিছু সুপার হিরো আছে, সেটা তোমরা দেখতে পারবে। তো তার আগে বলে দিতে চাই, আমার এরকম বেঁধে যাচ্ছে কোনো আমি জানি না, তবুও বলছি অ্যান্ড্রয়েড গেমের উপরে রিলেটেড আমার ভিডিও হয়। তোমরা যারা অ্যান্ড্রয়েড গেম খেলতে পছন্দ করো তাদেরকে বলছি আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকনটিতে ক্লিক করতে তো মোটেও ভুলবে না। এমনই মজাদার মজাদার গেম প্লে নিয়ে হাজির হবো তোমাদের সামনে প্রতিদিন। তাহলে আর বেশি বকবক না করে চলো প্লে করা যাক। অ্যাকচুয়ালি বকবক তো আমি একটুখানি করবই, যাই হোক স্টার্টেড। তো স্টার্টিংয়ে নিক ফিউরি কাকার সাথে দেখা হয়ে যাচ্ছে। নিক ফিউরি কাকা কি একটা বললো সেসব আমরা অত কিছু দেখবো না, আমরা জাস্ট একটুখানি ফোকাস করব। আচ্ছা, নিক ফিউরি কাকা হয়তো খুব সম্ভবত আমাদেরকে একটুখানি গেমের বেসিক বোঝাচ্ছিল যে এইভাবে এইভাবে এটা এইভাবে কাজ করে, এটা এইভাবে কাজ করে, এটা কাকা আমরা এসব জানি। তো বেসিক্যালি আমাদের ক্যারেক্টারটা আয়রন ম্যান হয়েছে, তো আমার বেস্ট সুপার হিরো আয়রন ম্যান। তোমাদের বেস্ট সুপার হিরো কে আছে মার্ভেলের ভিতরে তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর আমাদের অপোনেন্টে আছে নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ, সবার চাহিদা নেভারহুড স্পাইডার ম্যান, এরকমই কিছু একটা বলে হবে হয়তো। আজ স্পাইডারের পাছা দিয়ে জাল বের করবো, পাছা দিয়ে, ঠিক আছে, কারণ বাপ গেমিং এর সামনে তো স্পাইডার। আরে স্পাইডার, তাহলে আমরা একটুখানি ওকে একটুখানি দেখিয়ে দিই বাপ গেমিংয়ের পাওয়ার। আরে আমাকে 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 মারতে দিই একটুখানি ভাই, আমাকে মারতে দিই একটুখানি, পাওয়ারটা দেখিয়ে দিই। এইভাবে ছোটকে ফেলে দেবো তোকে একদম, এইভাবে 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 মেরে মেরে একদম তক্তা বানিয়ে দেবো তারা। তো স্পাইডারম্যানের হেলথ বেশি একটা নেই, স্পাইডারম্যান এখনই যাবে। স্পাইডারম্যানকে মেরে একদম তক্তা বানিয়ে দিয়েছি প্রায় পুরো, হ্যাঁ তক্তা হয়ে গেছে স্পাইডারম্যান, ভিক্টরি। এবার দেখার আছে আমাদের সামনে অপোনেন্ট কে আছে, হয়তো ভালো একটা সুপার হিরো আসবে। আরে স্পাইডারম্যান মার্কে হয়নি ভাই, আবার এসছি মার্কেটে, নে 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 খা 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 মার খা মার খা, নে নে এটা নে এটা নে এটা নে, যা এবার এবার যা এবার যা এবার যা, হালার হালার মার খাইয়া হয় না। এইবার যদি স্পাইডারম্যান আসে আমি সত্যি বলছি আমি ওকে পেরিয়ে বৃন্দাবনের টিকিট দেখে দেবো এবার সত্যি। আরে থর দাদা এসছি যে থর দাদা, আরে থর, আরে থর দাদার এত বড় হাতুড়ি আমার গায়ে মেরে দিল, এতখানি হেল্প কমে গেছে আমার। আরে থরের পাওয়ার বেশি, পাওয়ার অনেক বেশি আয়রন ম্যানের থেকে দেখছি। আমার এখন আপডেট করতে হবে হালকা পাতলা, একটুখানি আপডেট না করলে হবে না। আমাকে একদম আমাকেই তক্তাবানি দিয়েছে, দেখো হিল করছে মনে হয়, আমি একটুখানি হিল করে নিই, আমিও হিল করে এবার আমি একটুখানি বড় পাওয়ারটা দেবো, বড় পাওয়ার মারবো, বড় পাওয়ার মারবো আমি একদম। আরে আরেকটুখানি আরেকটুখানি আর দুটো মাল, আরে আবার এখন এই পাশ থেকে দুবার চলে লোকনে তো ফেললাম আমি। আরে আমাকে দিয়ে দিয়েছে, আমাকে বিজলি মেরে দিয়েছে, আরে সব কী মারছে সব কী মারছে, থাওয়ার দাদা থাওয়ার দাদা মেরে দিয়েছে আমাকে। আরে কি আমাকে মাথার উপরে শুয়ে রেখেছে। তো আর একবার ট্রাই মারতে হবে, থর দাদাকে মারতেই হবে যেভাবে হোক। থর দাদাকে এবার আমি দেখিয়ে দেবো আয়রন ম্যানের পাওয়ার, মানে বাপ গেমিংয়ের পাওয়ার দেখাতে হবে থর দাদাকে। এইভাবে নিয়ে থর দাদাকে পুরো একদম চটকে দেবো আমি, মাথার উপর থেকে মারবো যাতে হাতুড়ি আমার মাথায় না মারতে পারে। থর দাদা দাঁড়াও, তা পালাচ্ছে পালাচ্ছে একদম, এইভাবে নিয়ে আমাকে মারে না আমি ওকে মারছি বুঝতে পারছি না, আমাকেই তো দিয়ে দিল। আরে বারে বারে মাথার উপর থেকে বিজলি মারছে, তাদের তাদের হিল করে নি, একটু হিল একটু হিল করে একটু হিল করে নিতে দাও, একটু পাওয়ারটা বাড়াবো তো, মানে মারবো কী করে তোমাকে, দাঁড়াও আমার আমার আর্থিক আর্থিকের কম হেলথ হয়ে গেছে এইবার এটা দিয়ে, তারপরে বাপরে মানে ড্যামেজও হয় না সেই। আরে বড়ো 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 মারছে বড়ো মারছে, আরে উপরে বিজলি ফেলেছে আমার, এত বড়ো হাতুড়ি কাকে মারে, এত বড়ো হাতুড়ি মারলে হয়, দেখো আমাকে নিচে শুয়ে রেখেছে আর নিজে উপরে হাওয়া খাচ্ছে না। এবার থর দাদাকে আমার পাওয়ার দেখাতেই হবে, হালকাতে নিচ্ছে থর দাদা আমাকে, এবার আমি তোমাকে ছাড়ছি না, যেভাবে হোক আমি তোমাকে এবার মেরে পুঁতেই দেবো নিচে একদম। আমাকে মারারই টাইম দেবো না, মারারই টাইম দেবো না, আমি বিলকুল টাইম দেবো না মারার, তাও মেরে দিয়েছে। আমি একটু আমিও একটু হিল বাড়াই, এবার বড়ো 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 মাল মারবো আমি একদম গায়ে, কেউ বাঁচাতে পারবে না তোমাকে এবার, তবে ভগবান আসলেও বাঁচাতে পারবে না দাঁড়াও, এবার আমি মেরেই দেবো যেভাবে হোক। আমি ট্রাই 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 ট্রাই, আরে একটু পালাতে হবে এদিক ওদিক, আরে 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 থাম রে, আমি আর আর বেশি আমার আমার হেলথ একটুখানি বেশি আছে থরের থেকে, আমি এইবার এবার থরকে মারবো যেভাবে। তাহলে কোথা থেকে আসে এইভাবে, আমি তো যেতে পারি না এইভাবে,
আর একবার একদম ছোট একটা মারলেই হয়ে যাবে, ছোট একটা মারলেই হয়ে যাবে, ছোট একটা ক্লিয়ার। বললাম না তুমি আমাকে নিচে শুয়ে রেখেছিলে, আমি তোমাকে নিচে শোয়াবই। তো দেখা যাক এবার আমাদের সাথে কে ফাইট করতে আসে। পাব গেমিং আর আয়রন ম্যানের সাথে কেউ পারবে না, আই ওএম হয়ে গেছিল। যাই হোক, এবার এটা কোন সুপার হিরো আমি বুঝতে পারছি না, এটা কে এসছে। আল্ট্রনের মতো তো লাগছে না, কারণ এই পাথর টাইপের কিছু একটা, একটু ড্যামেজ ভালো খাচ্ছে। ওকে ওকে, আমি একটুখানি এদিক ওদিক ঘুরে ঘুরে মারবো। তারাও আমি একটুখানি পাওয়ারটাকে বাড়িয়ে নিই, পাওয়ারটাকে বাড়াতে দিচ্ছে না হারামজাদা। আচ্ছা, আমার মনে পড়েছে, ঘোষণাত এ হচ্ছে গার্ডেন অফ দ্য গ্যালাক্সির যে একটা বডি বিল্ডার টাইপের যে আছে না, তো সেই হবে হয়তো। আমার নাম মনে পড়ছে না, বক্সারও প্রক, না না ওর নামটা ঠিক মনে পড়ছে না। তো গাইজ, তোমাদের কী মনে হয় এটা কোন হিরো হতে পারে, নিশ্চয়ই কমেন্টে জানাবে। তো এবার মালটাকে মারতেই হবে যেভাবে হোক। আমি একটুখানি প্রোভাবে খেলবো, আমি প্রো 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 তো প্রো গেমিংয়ের মতো খেলতে হবে। আমাকে মেরে একদম ধুনিয়ে দিতে হবে আরামসে থাকালা। আমাকে এদিক ওদিক দিয়ে ঘুরে ঘুরে মারতে হবে, এদিক ওদিক ঘুরতে দে, একটু এদিক ওদিক ঘুরতে দে। আমাকে মারছে না, আমি মারছি, বুঝতে পারছি না। যাই হোক, আমারই তো হেল্প কমছে, তার মানে আমি মার খাচ্ছি। আমি আমাকে দিচ্ছে, আমাকে দিচ্ছে। আরে ভাই সাহ, ভাই আমি ভালো খেলি, আমার কোনো দোষ নেই, আয়রন ম্যানের দোষ, কারণ এ বারে বারে শুয়ে পড়ছে এদিক ওদিক, এটাতে আমার কোনো দোষ নেই। না পারলে এমনই বলতে আসি কেন তোমরা, ঠিক আছে? তো আবার ওর সাথেই লড়তে হবে আমাকে, এবারটা একটুখানি ভালোভাবে মারতে হবে। আমি যেটা মারছি যে আমার যা ড্যামেজ হচ্ছে, আমি মানে ড্যামেজই হচ্ছে না, আমার একটুখানি তোমার ইয়েটা ইয়েগুলো বাড়াতে হবে, মানে পাওয়ারগুলো একটুখানি বাড়াতে হবে, লেভেল 1-এর পাওয়ার মনে হচ্ছে, ওর জন্য আমি মার খেয়ে যাচ্ছি বারে বারে। আমাকে একটুখানি পাওয়ার দেখাতে হবে, আমাকে একটুখানি পাওয়ার দেখা। তাহলে ভাই যে যেখানে সেখানে শুয়ে পড়ে, কোনো লজ্জা সরম নেই হারামজাদা। আমার মান সম্মান ডুবে যাচ্ছে, আর সালা মজা নিচ্ছে, যেখানে সেখানে শুয়ে পড়ছে, কষ্ট হচ্ছে আর শুয়ে পড়ছে। আমি কীভাবে জিতবো আমি এর কাছ থেকে, আমি বুঝে উঠতে পারছি না গাইস। আমাকে একটুখানি শক্তি উধার নিতে হবে কারোর কাছ থেকে, দেখি আমি একটুখানি পাওয়ার বাড়িয়ে নিই, একটু পাওয়ারগুলো বাড়িয়ে নিই। হ্যাঁ, এখানে চিপে, আরে আবার চলে এসছে কাকা, একটা চোখ বন্ধ করে কী সব বলছে আমাকে। থর কাকাকে দেখাচ্ছে আবার, ফ্রিতে ইয়ে করে আমাকে এটা আনলক করতে বলছে। আচ্ছা, আমার এসব দরকার নেই, আমার নিজের পাওয়ার বাড়াতে হবে। আরে সর রে কাকা, নেক্সট নেক্সট নেক্সট, আমি আমার পাওয়ার বাড়িয়ে নিই আগে। আমার কাছে ভালোই পয়সা আছে, 2910 টাকা। আমি কোথায় ক্লিক করলাম আবার, আমি একটুখানি পাওয়ারগুলো বাড়িয়ে নিই আমার। হ্যাঁ, এটাতে ক্লিক করে আবার ওখানে গিয়ে আবার এটাতে ক্লিক করব, আমি আমার পাওয়ারগুলো বাড়িয়ে নিয়ে তারপরে মালটাকে চটকাবো। আমাকে কখন থেকে চটকাচ্ছে, আমি এক জায়গায় পড়ে আছি। আচ্ছা, লেভেল 2 হয়ে গেছে আমার হাতের থেকে, লেভেল 2 পাওয়ার বেরোবে এখন। ওকে, আর পয়সা নেই, আর লেভেল আপ হবে না। ব্যাক ব্যাক, এইবার এইবারটা খেলতে হবে আমাকে, এইবার দেখতে হবে কোথা থেকে কি করা যায়। চলো এবার দেখিয়ে দেবো আমি আমার পাওয়ার, আমি আমার একটুখানি পাওয়ার বাড়িয়ে নিয়েছি। আচ্ছা, মশার নিয়ে দাঁড়িয়েছে, আচ্ছা চলে এসছে সেই মালটা, এবার একটুখানি চটকাই আমি ওকে, আমি ওকে এবার ঘুষিয়ে মেরে দেবো। আমার ঘুষির পাওয়ার অনেক হয়ে গেছে, আরে 2 মাত্র, ওকে সালা এতক্ষণ আমাকে মারছিল, মারতেই পারছিলাম না, আমার ইয়েটা একদম কমছিল পাওয়ার। আচ্ছা, আমি রেটিং দেওয়ার জন্য, আয়রন ম্যান আমার দিকে মাথা ঝুঁকে দাঁড়িয়ে আছে, পাপ গেমের সামনে সবাই মাথা ঝুঁকে দাঁড়ায়। অ্যাকচুয়ালি একটু বেশি বলে ফেললাম, একটু বেশি তো চলে, এরকমভাবে দেখলে কী হবে, কারণ সেরকম খেলি আমি, একদম ফাটাফাটি, একদম একদম একদমই ফাটাফাটি, যাকে তাকে মেরে দিই আমি, এটা কোনো বড় ব্যাপার নয়। আবার এসছে হারামজাদা, এবারও আগের মতো চটকে দেবো, 2-3 ঘুষি, 1-2 লাথি আর 2-3 চট, ব্যাস কাজ খালাস, একদম ফিনিশ, দি এন্ড, আর ফিরবি না আমার কাছে, ভিক্টরি। ঠিক আছে, এবার নতুন কাউকে পাঠা, নতুন, হ্যাঁ নতুন কেউ এসছে, এবার এটা হয়তো খুব সম্ভবত আমার কার মতো লাগছে, এটাকে এটাকে আমার লাগছে, তারাও একটুখানি মেরে নিই তারপরে বলছি, এটাকে আমার লাগছে অ্যান্ট ম্যানের মতো লাগছে, কারণ এদের মুখটুক অতটা বোঝা যায় না, তো তো অ্যান্ট ম্যানের মতোই লাগছে আমাকে। আচ্ছা, আবার আমি একটুখানি চটকাই, আমি একটুখানি চটকাই মালটাকে,
চটকেই চটকেই কি উল্টা পাল্টা বলি আমি খেলার সময় নিজে বুঝে পাই না। অ্যাকচুয়ালি গাইজ আমি একটুখানি হাত টাত চালাই তারপরে বলতে হয়, তো একটুখানি উল্টা পাল্টা হয়ে যায়। তো দেখো আমি একে একদম শুয়ে ফেলেছি, তো এবার দেখা যাক আমার সাথে ফাইট করার জন্য কে আসছে। কারণ আরে ব্যাটম্যান এসছে, ব্যাটম্যান এসছে আমার সাথে ফাইট করার জন্য। ব্যাটম্যানকে তো আমি যেভাবে হোক আমি চটকে দেবো, কোনো অসুবিধা নাই। কারণ সবাই নিশ্চয়ই সব থেকে বেশি আয়রন ম্যানেরই পাওয়ারটা বেশি হবে ব্যাটম্যানের থেকে। আর আমি যাতে শুয়ে শুয়ে আমার পিছনে দৌড়াচ্ছে, দেখো কষ্ট হয়ে গেছে আর শুয়ে শুয়ে দৌড়াচ্ছে আমার সাথে। এটা তো খুব সম্ভবত একটা গিলিশ টাইপের কিছু একটা হবে। যাই হোক আমি এইভাবে দিয়ে, আরে পিছন থেকে কখন চলে এলো? হ্যাঁ ব্যাটম্যানের স্বভাব আছে পেছন থেকে এদিক ওদিক থেকে চলে আসার, বোঝা যায় না ব্যাটম্যানের সাথে। এবং ব্যাটম্যানও আমাকে ভালোই ড্যামেজ দিচ্ছে। মেন পাওয়ার কী আছে সেটাকে দেখতে হবে, তার আগে আমাকে একটুখানি মেরে নিতে হবে ব্যাটম্যানকে। আচ্ছা এইভাবে দিয়ে ওর হেলথ মোটে কমছে না। আমার আরও লেভেলের দরকার ব্যাটম্যানের সাথে ফাইট করার জন্য, আমি বুঝতে পারছি। কারণ আমি একদমই আহত হতে চলেছি, বুঝতে পারছি না আমি গেম প্লেটি এটা কি আমি ব্যাটম্যানকে হারাতে পারবো কি না। আচ্ছা ব্যাটম্যানের সেই ইয়েটা আমার দিকে ঝুললো, খুব ভালো লাগছে দেখতে, কিন্তু খেলতেও বেশ মজা লাগছে। তোমরা যদি ট্রাই করতে চাও তাহলে প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করে নাও, আর তোমরা যদি চাও তাহলে আমাকে কমেন্ট করবে, আমি লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো আচ্ছা ব্যাটম্যানের সাথে আয়রন ম্যান হয়ে ওঠেনি, আয়রন ম্যান পারেনি ব্যাটম্যানের সাথে, শুয়ে রেখেছে ওর ভিতরে। আমি লস আমি জানি, তোমাদের বলতে হবে না, আমাকে লজ্জা দিচ্ছে। তো আমাকে ব্যাটম্যান হারিয়ে দিয়েছে। ব্যাটম্যানের সাথে খেলতে গেলে আমাকে একটু লেভেল আপ করে নিতে হবে, তার জন্য আমাকে একটু এদিক ওদিক ফাইট করে নিতে হবে। আচ্ছা এটা হচ্ছে অক্টোপাস, অক্টোপাস ফুল নামটা কী আছে যেন, ডক্টর অক্টোপাস। তো অক্টোপাসকে মেরে আমি জেলিফিশ বানিয়ে দেবো এখনই, হয়ে গেছে জেলিফিশ। আর দুটো তিনটে আর একটা মারলে হয়ে যাবে, ব্যাস কমপ্লিট, কাজ শেষ। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইবটা করে নেবে, বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবে না। টাটা।